আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্লাস গলার ডিজাইন। আমি এখানে একটি কাগজ নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আপনারা প্রিস্টিং বা বক্রম কাটিং করবেন। কাগজটিকে ডাবল ভাঁজ করে রেখেছি। কাগজের এই সাইডটা হচ্ছে বন্ধের সাইড আর এই সাইডটা হচ্ছে ওপেন সাইড। ওপর থেকে প্রথমে আমি গলার চওড়া নিব। গলার চওড়া নিব হচ্ছে 3 ইঞ্চি। এখান থেকে গলার লম্বা নিব। গলার লম্বা নিব হচ্ছে 7 ইঞ্চি। গ্লাস ডিজাইনের গলা কাটিং করতে এখানে গলার চওড়া যা নিবেন, এই যে নিচের দিকে তার অর্ধেক নিতে হবে। আমি যেহেতু এখানে নিয়েছি 3 ইঞ্চি, সো লম্বায় 7 ইঞ্চি নেওয়ার পরে এখানে আমি 1.5 ইঞ্চি নিব। দেন এখানে স্ট্রেট দাগ টেনে নিব। এখন হচ্ছে এই 3 ইঞ্চি আর এই 1.5 ইঞ্চি এভাবে স্কেলটাকে ধরে আড়াআড়িভাবে একটা দাগ দিয়ে নিব। দেখলেন তো, একটা গ্লাস শেপের ডিজাইন চলে এসেছে। এখন হচ্ছে এই দাগের চারিদিকে 1 ইঞ্চি করে মার্ক করে নিব। প্রথমে ডট ডট করে টেনে নিচ্ছি। আমার এই নিয়মটি ফলো করে এই ডিজাইনটি করলে দেখবেন অনেক সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে গেছে। ডট ডট করে টেনে নিয়েছি। এখন হচ্ছে স্ট্রেট দাগ টেনে নিব। দেখুন, সম্পূর্ণভাবে ড্রয়িং করা কমপ্লিট। এখন হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব। এখন কাটিং করে নিচ্ছি। প্রথমে এক্সট্রা অংশটুকু কাটিং করে নিচ্ছি। সম্পূর্ণভাবে কাটিং করা হয়ে গেছে। এখন আমি ওপেন করে নিচ্ছি। কত সুন্দর একটি গ্লাস গলার ডিজাইন হয়েছে! আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। গলার ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং কেমন হয়েছে কমেন্টস করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।